তো আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা জায়গায় কাজ করতে এসেছি একটা ইঞ্জিনের মোটামুটি ষোলো হর্স পাওয়ারের একটা ইঞ্জিন সাইফিং ইঞ্জিন তা সেই পাওয়ার টিলারটার কাজ করব তো চলুন সেই জায়গায় আগে যাই আর তার আগে এই পরিবেশ এখানে পরিবেশটা একটু আপনাদের দেখাই এই দেখুন এটা হচ্ছে রাস্তা এটা বনগাঁ থেকে আসছে এসে চালকি হয়ে মানে পলতা যে জায়গা পলতার থেকেই এই রাস্তাটা আসছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে নতুন গ্রাম এটা অনেক ভিতরে চলে যাচ্ছে তো এখানে কাজ করতে এসছি আর গাড়িটা হচ্ছে এই এই দেখেন এই যে ইঞ্জিন এই ইঞ্জিনটার কাজ করব সমস্যা একটা জায়গায় হয়ে আছে দেখুন আমি যে বের করবো এই ইঞ্জিনটা রকম পরিস্থিতি নেই এদিকে উল্টো হয়ে যাচ্ছে রোদ লোকটা এসে পৌঁছাচ্ছে এইবার ঠিক আছে তো সেই রকম পরিস্থিতি পাচ্ছি না যে হেডটাকে খুলব বা ইঞ্জিনটাকে বের করব সেরকম কোনো পজিশান নেই মানে মেন ব্যাপারটা হচ্ছে এই যে এই সমস্ত জিনিস এটা ধরেন সব ঝালাই করে দিয়া দেখেন ঝালাই করে দিয়েছে তা ইঞ্জিনটাকে পুরো একদম আটকে রেখে দিয়েছে যাই বলা হয় এই দেখেন এইগুলো সবই ঝালাই করা চাষিদের সঙ্গে এই সমস্ত জায়গা সব ঝালাই করে দিয়া ওদিকেও তাই সব ঝালাই করে দিয়া এখন ইঞ্জিনটাকে যদি কোনো কারণে বের করতে হয় তাহলে এই সমস্ত জায়গা সব কেটে তারপরে বের করতে হবে এই যে জায়গা সব কেটে তারপরে বের করতে হবে তা যাই হোক এখন এই ইঞ্জিনটার একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা একটু বলি এই যে রেডিয়েটারের যে জল দেখা যাচ্ছে এই জল স্টার্ট দিলেই লাফ মেরে উঠছে কম্প্রেসারটা আর কি রেডিয়েটারের ভিতরে ঢুকে যাচ্ছে তা এই কারণে আর কি ইঞ্জিনটা খোলা হবে অ্যাকচুয়ালি গ্যাস কেটে গেছে অনেক পুরোনো নন্ডিয়া ইঞ্জিন তাই এর গ্যাস কেটে গেছে এখন বাধ্য হয়ে হেডটাকে আমাদের খোলা লাগবে তা হেডটাকে খুলতে গেলে আমাদের সমস্যা আর একটা জায়গায় আসবে দেখুন ট্যাপির যে কভারটা খুলবো ট্যাপির কভারটাকেও খোলা যাচ্ছে না আর ওদিকে বেশি জায়গাও নেই যে ইঞ্জিনটাকে যে সরিয়ে নিয়ে যাব সেটাও জায়গা নেই এই দেখেন ট্যাপিড কভারে বেঁধে যাচ্ছে এখানে আর একটা জিনিস আছে এখানে আর একটা জিনিস আছে এই যে জিনিসটা এইটা কিন্তু ফিক্সড ওটাও ঝালাই করে দেওয়া এ দেখেন নাট নাটবোল্ট সিস্টেম থাকবে তো রকম সেরকম কোনো পরিস্থিতি পাচ্ছি না যে ইঞ্জিনটা বের করব বা কাজ করব করবো খুবই সমস্যার কাজ তা এটা দেখি এটা খুলে দিই এটা খোলাই আছে এবার দেখলে বোঝা যাবে ভালো করে তা হেডটা যে খুলে বাইরে বের কোনো রকম সেটা করতে পারছি না উপরে এই সিট বসার সিটের জায়গাটা রয়েছে এটাও একটা সমস্যা কোনো রকম উঁচু করা যাবে না সাইডে সরানো যাবে না মানে এমনভাবে তৈরি করেছে অ্যাকচুয়ালি এইভাবে তৈরি করা উচিত না যদি এই জিনিসটাকে এই জিনিসটাকে যদি সারানোর ব্যবস্থা করতো এখানে নাটবোল্ট সিস্টেম করতো তাহলে ইঞ্জিনটা সহজেই আমরা কাজ করতে পারতাম বা বাইরে বের করতে পারতাম তো সেই জিনিসটা করতে পারছি না একটু অসুবিধের মধ্যেই কাজ করতে হবে চলুন দেখি কিভাবে কি করা যায় দেখুন আমি সাইলেন্সার এয়ারক্লিনার এগুলো খোলার পরে এই রকম ফাঁকা জায়গা তৈরি হয়েছে এইরকম ফাঁকা জায়গা তৈরি হয়েছে তা দেখা যাক কিভাবে কাজটা করা যায় ফাঁকা জায়গায় এই তৈরি হয়েছে তো এবার দেখি আর কিভাবে কাজটা করা যায় চলুন দেখি আর ইঞ্জিনটাকে যদি একটু সরিয়ে নেওয়া যায় আমার মনে হয় এইখান থেকে এই ট্র্যাফির কভারটাকে তাহলে বের করা যাবে নাহলে এটা ফিট কভারটাকে বের করা যাবে না এখানটায় বেঁধে যাবে এই যে এই জায়গাটায় এই গাড়িটাই বেঁধে যাচ্ছে এখানটায় পুরো বেঁধে যাচ্ছে মানে একদম বেরোবে না যেহেতু ফিক্সড রয়েছে ওটা হয় এই অ্যাঙ্গেলটাকে ছাড়িয়ে ফেলতে হবে মানে ভেঙে ফেলতে হবে আর নাহলে ইঞ্জিনটাকে সরিয়ে দিতে হবে তাই ইঞ্জিন যে সরাবো ইঞ্জিন সরানোর জায়গা ওই দিকে খুবই সীমিত জায়গা চলুন দেখি অন্য কিভাবে কি করা যায় খুবই সমস্যার জায়গা দেখেন ইঞ্জিনটাকে আমরা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে তারপরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো এবার কভারটাকে আমরা বের করে নিলাম তা এইভাবেই কাজটা করলাম তাছাড়া আর কোনো লাইন নেই তো যাই হোক হেডটাকে এবার আমরা খুলি তারপরে বাদবাকি বাকি দেখছি যে কিভাবে কি হয়েছে প্রবলেম এবার আমরা অলরেডি কিন্তু ফাঁকা করে ফেলেছি বা হেডও আমরা খুলে ফেলেছি মোটামুটি এইবার হেডটাকে বের করবো দেখি এইভাবে বের নাকি যেহেতু একটু পজিশান অন্য রকম ছিল দেখি এটা বের না হেড খুলে ফেলেছি এবার আমরা দেখব যে পেটের কোন জায়গাটাই গ্যাসকেটটা নষ্ট করেছে উপরের দিকটাই একটু সমস্যা হয়েছে দেখছি আর সাইডে সেরকম হ্যাঁ সাইডে এক জায়গায় অসুবিধা হয়েছে তো গ্যাসকেটটাকে বের করলে আরও ক্লিয়ার বোঝা যাবে চলুন দেখি আর এই যে হেড এই দেখেন এই জায়গাটাই একটু সমস্যা দেখাচ্ছে এই জায়গাটায় একটু উঁচু হয়ে আছে দেখেন এই জায়গাটা ওই যে যে নজেলের সকেটটা রয়েছে এই সকেটটা একটু হাই রয়েছে যার এ বডির সঙ্গে লেবেল নেই ঠিক আছে চলুন দেখি গ্যাসকেটটাকে বের করি এবার গ্যাসকেটটাকে খুললে পারে বোঝা যাবে ট গ্যাসকেটটা বেশি দিন চেঞ্জ করা তাই না দিন দিনের মধ্যে গ্যাসকেটটা নষ্ট করে দিলো কেসটা কি সেটা এবার দেখতে হবে এই যে জায়গাটা দেখছি এই জায়গাটাই একটু অসুবিধা হয়েছে আর এই সমস্ত জায়গা দিয়ে লিক করেছে এক নম্বর আর বিষয়টা হচ্ছে জোরে যে হেডটাকে যে টাইট দেবে সেটা দিতে পারিনি যেহেতু জায়গাটাও একটু অন্য রকম তো রেন্স বাঁধিয়ে যে টাইট দেবে সেটা দিতে পারিনি যার জন্যেই এই সমস্যা গিয়ে দাঁড়িয়েছে যাই হোক এখান দিয়ে আর কি লিকেজ করে রেডিয়েটারের মধ্যে হাওয়াটা ঢুকেছে ওই জন্যে রেডিয়েটারের মধ্যে দিয়ে প্রচণ্ড ধোয়া মতো বেরিয়েছে আর স্টার্ট করলে অল্প অল্প জল ছিটকিয়ে উপর দিকে তুলেছে আর দাদা বলছে প্রচণ্ড হিট হচ্ছে ইঞ্জিনটা তা স্বাভাবিক এখান দিয়ে গরম হাওয়া যদি রেডিয়েটারের মধ্যে যায় তাহলে তো হিট তো হবেই তা চলুন দেখি অন্যভাবে কিভাবে কি কাজ করা যায় এই যে হাই রয়েছে যতটা এই হাইয়ের জন্যে অসুবিধাটা আসবে মানে এই দেখো যতটা হাই রয়েছে এইখানটায় বোঝা যাচ্ছে তো এর জন্য সঠিকভাবে হ্যাঁ গ্র্যান্ডার নিয়ে ওখানে কিন্তু ঘষে দেওয়া যায় কিন্তু এতে আরও সমস্যা আছে গ্র্যান্ডার মারলে পারে যদি সাইডগুলো যদি ডাউন হয়ে যায় তারে কিন্তু আর এক সমস্যা গিয়ে দাঁড়াবে তো এর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই সকেটটাকে বের করতে হবে বুঝলে তো বের করে দেখা যাক কিভাবে কি করা যায় তো মেন হচ্ছে এই কাজটা সঠিকভাবে করতে হলে এইভাবে কাজ করতে হবে আর নাহলে ওই দেখা যাচ্ছে আসবে আমার মতো মেকানিক আসবে এসে গ্যাসকেট চেঞ্জ করে আবার বেরিয়ে যাবে মানে রোগটা সেই রোগই থেকে যাবে বুঝলে তো এই হচ্ছে গ্যাস তা চলো দেখি কীভাবে কী কাজ করা যায় চলুন তাকে দেখি এর কীভাবে কী কাজ করা যায় মানে এই যা প্রবলেম এই প্রবলেম শুধু তো আর এই ইঞ্জিনের না এই সারা বিশ্বের প্রবলেম এই এবার এই নজেলটাকে খুলে বাইরে বের করতে হবে এই জায়গাটা এবার খেয়াল রাখতে হবে যে কোন জায়গাটাই ছিল সেটা অবশ্যই মনে রাখতে হবে তা এই হচ্ছে কেস এবার দেখব যে এরে রকম একটু ডাউন করা যায় নাকি এরে ডাউন করতে পারলে দারুণ কাজ হবে এই তা চলুন দেখি এর কি করা যায় দেখি এর ভিতরে কি পজিশন আছে দেখেন মোটামুটি এর যতটা বসানোর দরকার ততটা এ বসছে না সমস্যা এটাই এবার কি কারোর ডাউন হয়ে যায় কারোর আবার হাই থেকে যায় হুম এই হচ্ছে ব্যাপার তা ডাউন হয়ে গেলে আর এক সমস্যা আর হাই থাকলে আর এক সমস্যা এরকম কেস তা ডাউন হয়ে গেলেও বিপদ আপনার হাই হয়ে গেলেও বিপদ তো এর দেখি কিভাবে কি করা যায় চলুন এটা আবার সকেটটা একটু বসিয়ে দিলে পারে এই সমস্যাটা আর আসবে না অবশ্য